হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আইটেল এস টোয়েন্টি ফাইভ এ স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব আইটেল এস টোয়েন্টি ফাইভ এ স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশে একদম লেটেস্ট এটি স্মার্টফোন ফোনটি হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন্টি এইট ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল সাথে একশো বিশ হার্জ রিফ্রেশের সুবিধা ইনোসক টাইগার টি সিক্স টু জিরো এর একটি গেমিং চিপসেট আট জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক ব্যাকসাইডে পঞ্চাশ মেগাপিক্সেল

করলে কিছু ইউজার ম্যানুয়াল গাইড টিভি কেস এবং আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি এবং চার্জার এবং টাইপ সি কেবল তো থাকছেই ফোনটির ডিজাইন এবং রুক্স নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনে ব্যাক সাইডে দুটি ক্যামেরা থাকছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচ হল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পোর্টস অফ বাটন নিয়ে বলতে গেলে ফোনটির নিচে থাকছে টাইপ সি পোর্ট থ্রি ডি স্পিকার এবং মাইক্রোফোন পোর্ট ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন তোর প্রয়োজনীয় পোর্টস অফ বাটন কিন্তু ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলোই স্মার্টফোন ফোনের ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটি ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চির এর একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন এটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লেতে কোনো প্রকার প্রোটেকশন থাকছে না তবে 120 হার্জ এটি রিফ্রেশের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন 120 হার্জ রিফ্রেশে দেওয়া তো অবশ্যই স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন এবং অ্যামোলেড প্যানেল থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের তো সেই ক্ষেত্রে আউটডোরে ডিরেক্ট সানলাইট ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেসের কিন্তু আপনি ঘাটতি পাবেন না এবং ফোনটি কিন্তু স্মুথলি রান করতে পারবেন ফোনটি পারফরম্যান্স দেখে ইউজ করা

ফোনটি খেলতে পারবেন তবে পাবজি খেলতে গেলে কিন্তু ভালোই হ্যাং ল্যাগের শিকার আপনাকে হতে হবে ফোনটি ক্যামেরা সেকশনে বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি একটি অক্সাই ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে থার্টি টু মেগা পিক্সেল একটি ক্যামেরা ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ আপনারা চোদ্দশো চল্লিশ পিক্সেলে থার্টি এপিস এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এছাড়া ফোনটিতে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন চেকের পাশাপাশি ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন তো অ্যাটলাস ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন ফাইভ থাউজেন্ড এমএইচ একটি ম্যাসিভ ব্যাটারি সেট আপ এবং আঠেরো ওয়ার চার্জিং সুবিধা পাঁচ হাজার এমএইচ দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাক আপ এখান থেকে পেয়ে যাবেন এবং আঠেরো ওয়ার চার্জার দিয়ে মোটামুটি ফাস্টলি ফোনটিকে রিচার্জ করে নিতে পারছেন দর্শক বন্ধুরা আইটেল এস টোয়েন্টি ফাইভ এ স্মার্টফোনটি মূলত কাদের জন্য যারা আসলে টুকটাক নেট ব্রাউজিং করবেন ভালো ক্যামেরা পারফরমেন্স চান এবং মোটামুটি গেমস হলেই হবে ফ্রি এর মতো গেমসগুলো যারা খেলতে পারবেন তাদের জন্য কিন্তু স্মার্টফোন ভালোই হবে তবে যারা হার্ড কোর গেম বেশি হার্ডই কাজ করার জন্য স্মার্টফোন ফোন খুঁজছেন তারা কিন্তু আইটেল এস টোয়েন্টি ফাইভ না নিয়ে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা স্মার্ট ফোন কিন্তু নিতে পারেন আর যারা নর্মাল ইউজার রয়েছে তারা কিন্তু অবশ্যই আইটেল এস টোয়েন্টি এ স্মার্টফোন টা আপনারা কিনবেন এবং এই ফোনটি টি যদি বাংলাদেশের বাজার টাকার মধ্যেও যদি লঞ্চ করা হয় তাও বলবো যে আইটেল এস টোয়েন্টি বেস্ট চয়েস হতে পারে আশা করছি বিষয়টি আপনার একদম ক্লিয়ার তো বিষয়টি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্টস করবেন আর চ্যানেল ই নতুন অসুখ থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ